আপনাদের জন্য ফাইনালি ভালো একটা সুখবর অবশেষে এসে পড়ল তো একদম অর্গাইজার টিচার নিয়ে তো অবশ্যই ভিডিওটা স্কিপ না করে লাস্ট পর্যন্ত দেখার অনুরোধ রইল চ্যানেলে যারা যারা নতুন আছে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে আইকনটা প্রেস করতে অবশ্যই ভুলবে না কারণ এখন অর্গাইজার টিচার নিয়ে একটাই কথা সবার মনে যে অর্গাইজার টিচার কবে নিয়োগ প্রক্রিয়া হবে তোমাদের অনেক রকম কমেন্ট আসছিল যে কবে অর্গাইজার টিচার নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণভাবে সফল হবে সম্পূর্ণটা আজকে আমি এই ভিডিওটার মধ্যে এ টু জেড বলবো অবশ্যই ভিডিওটা কিন্তু লাস্ট পর্যন্ত দেখবে নাহলে অনেক তোমরা তোমাদের মনের কথা কিন্তু মিস করে ফেলবে কারণ সমস্ত কিছু আপনারা যতদিন থেকে মানে অনেক রকম কমেন্ট করছেন যে অর্গ্যাজের টিচার নিয়োগ প্রক্রিয়া হবে না সম্পূর্ণ কিছু আজকে আমি এই ভিডিওটার মধ্যে এ টু জেড বলে দেবো তোমাদের কি হবে তো অর্গাইজের টিচার কিন্তু সম্পূর্ণটা তোমাদের প্রাথমিক শিক্ষক নিয়োগের সাথেই জড়িত আছে তোমাদের ম্যাকের যে প্রসেসিং রয়েছে সেই ম্যাকের মামলার সাথে তো দুই হাজার সালের যে নিয়োগ প্রসেসিং আছে সেটার সাথে সাথে সম্পূর্ণটা তোমাদের অর্গাইজের টিচার নিয়োগ প্রক্রিয়া কিন্তু বাকি রয়েছে তো আপনারা একদম চিন্তা করবেন না কয়েকদিনের মধ্যে আমি কিন্তু বলেছিলাম এর আগে যেহেতু দীর্ঘ আট বছর থেকে কোনো রকমভাবে অর্গাইজার টিচার নিয়ে কোনো খবর আসছে না তো আমিও কিন্তু অনেক দিন থেকে ভিডিও দিতে পারছি না কারণ কোনো রকম খবরই আসেনি তো তোমাদের জন্য কি ভিডিও বানাবো তো সেই জন্যেই আপনাদের জন্যে মানে তোমাদের বলছি যে আপনাদের জন্য ভালো একটা সুখবর যেহেতু সুপ্রিম কোর্ট দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট কিন্তু জানিয়ে দিয়েছে যে দু একটা সংগঠনের মধ্যে কিন্তু অনেক বৈঠক বসেছে তাছাড়াও এমএমদের সাথেও যোগাযোগ হয়েছিল সেখানে কিন্তু আলোচনা হয়েছে যে অর্গাইজার টিচার নিয়োগ প্রক্রিয়া হবে দু একটা সংগঠন কিন্তু ভালো করে তারা খবর নিচ্ছে যে কি করা যায় যেহেতু অনেক দিন থেকে কোনোরকমভাবে অর্গানাইজার টিচার নিয়ে কোনো খবর আসছে না তাহলে কি অর্গানজার টিচার নিয়োগ প্রক্রিয়া হবে না তো অবশ্যই দু একটা সংগঠন মিলে যেহেতু বৈঠকটা বসেছে তোমাদের অর্গানজার টিচার নিয়োগ প্রক্রিয়া হবে দুই একের মধ্যেই হবে তো অনেকেই ভাবছে যে যেহেতু কোনোরকমভাবে ডিপিএসসিতে লিস্ট প্রকাশ হচ্ছে না তো আমি কিন্তু ডিপিএসসিতে খোঁজ লাগিয়েছিলাম কয়েকদিনের মধ্যেই তোমাদের ভালো একটা সুখবর এসে পড়বে কারণ অনেক রকমভাবে তোমরা জানো যে প্রাথমিক শিক্ষকের নিয়োগ প্রসেসিংয়ের সঙ্গে অনেক রকমভাবেই অনেক দুর্নীতি হয়েছে এর আগের যে সচিব রয়েছিল তিনি কিন্তু অনেক রকমভাবে দুর্নীতি করেছে যে প্রাইমারি যে মানে প্রশ্নপত্র রয়েছে এস বাসুরায় কোম্পানি তারা কিন্তু নিজেই বলেছে যে সচিব কিন্তু অনেক রকমভাবেই দুর্নীতি করেছে তো তোমাদের কিন্তু সেই জন্যেই নিয়োগ প্রসেসিংটা হচ্ছে না কারণ সামনে যেহেতু লোকসভা ভোট এসেছে একের পর এক কিন্তু অনেক রকমভাবে দুর্নীতি সামনে এসে পড়েছে মানে ভূ শিক্ষক নিয়োগ হয়েছে তো আপনাদের কিন্তু একদম চিন্তা করার কোনো বিষয় নেই যেহেতু তোমাদের অর্গাজের টিচার অর্থাৎ সংগঠন শিক্ষকের কিন্তু কোনো রকম নিয়োগ প্রসেসিংয়ের উপর রকম স্টে কিন্তু পড়েনি যা পড়েছে অন্য যত শিক্ষক নিয়োগ আছে সেগুলোর সাথে পড়েছে কিন্তু একটা কথা আপনারা হয়তো ভাবছেন যে তাহলে কিসের জন্য অর্গাজার টিচার নিয়োগ প্রক্রিয়া হচ্ছে না তো আপনাদের একটা কথা বলে দিই যে অর্গানজার টিচার নিয়োগ প্রক্রিয়া তো হবে কিন্তু একটু সময় লাগছে কারণ হলো একের পর এক দুর্নীতি যেহেতু সামনে আসছে সেই জন্য সামনে যেহেতু লোকসভার ভোট এগুলো নিয়ে সরকার চিন্তিত হয়ে পড়েছে যে কি করবে কিন্তু আপনাদের একটা কথা জানিয়ে দিই যেটা আমি প্রত্যেকটা ভিডিওর মধ্যে জানিয়ে দিই যে অর্গানাইজার টিচার নিয়োগ প্রক্রিয়া করতে হবে এমনকি শিক্ষক নিয়োগ কিন্তু খুবই তাড়াতাড়ি করতে লাগবে নাহলে কিন্তু যেহেতু সামনে লোকসভার ভোট দু এক মাসের মধ্যে যে একটু লোকসভার ভোট কয়েকদিনের মধ্যে একদম হয়ে গেছে ডিল একদম হয়ে গেছে যে এপ্রিল এপ্রিল মাসের দিকে কিন্তু সমস্ত লোকসভার ভোট হবে তো এপ্রিল মাসে আগেই কিন্তু ভালো একটা খবর আসবে কারণ সুপ্রিম কোর্ট থেকে কিন্তু গঙ্গোপাধ্যায় কিন্তু অনেক রকমভাবে বলেছে যে অনেক রকমভাবে দুর্নীতি হয়েছে সেই জন্য দুর্নীতি যত তাড়াতাড়ি কমবে মানে পেন্ডিং কেসগুলো যত তাড়াতাড়ি কমবে মানে তত তাড়াতাড়ি আপনাদের অর্গাজের টিচারেরও নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণটা হবে কারণ অর্গাজের টিচার সম্পূর্ণটা কিন্তু ম্যাকের যে দুই হাজার চোদ্দো সালে নিয়োগ নিয়োগ প্রক্রিয়া রয়েছে সেটার সাথে জড়িত হয়েছে তাছাড়া কিন্তু প্রত্যেকটা স্কুলে যেহেতু নতুন রকম করে ফাইভ ইনক্লুডেড হবে ফাইভ ইনক্লুডেড প্রত্যেকটা স্কুলে যদি হয় দশ হাজার স্কুলে যদি ফাইভ ইনক্লুডেড হয় তাহলে দশ হাজার সিট কিন্তু বেড়ে যাবে তাছাড়াও দুই হাজার বাইশ সালে যারা তারা ইন্টারভিউ প্রসেসিং কমপ্লিট করেছে তোমাদের কিন্তু ভালো খবর আসতে চলেছে তার সাথে সাথে অর্গাইজের টিচার অর্থাৎ সংগঠিত শিক্ষকের কিন্তু ভালো একটা খবর আসতে চলেছে কারণ অর্গাইজের টিচার কিন্তু কোনোরকমভাবেই স্টেপ পরে নেই তো কয়েকদিনের মধ্যেই আপনাদের ভালো একটা খবর আসবে সেরকমটাই জানা যাচ্ছে কারণ ডিপিএসসিতে লিস্ট প্রকাশিত হবেই দু একের মধ্যে কারণ দু একটা সংগঠন নিলে অনেক রকমভাবে বৈঠক বসেছে সেই বৈঠকের মধ্যে আলোচনা হয়েছে যে কিভাবে কি করা যায় সেখানে কিন্তু আলোচনা হয়েছে যে দু একের মধ্যে যেহেতু অর্গাইজার টিচারে কোনো রকম স্টেপ পরে নেই তাহলে কিন্তু তাড়াতাড়ি করে আপনাদের অর্গাইজার টিচার নিয়োগ প্রক্রিয়া করতে হবে কারণ অর্গাইজার টিচার নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণভাবে না করলে কিন্তু অনেক দিন থেকে কোনোরকমভাবেই কিছু হচ্ছে না তো আপনাদের একটা কথা বলে দেই যে সুপ্রিম কোর্ট থেকে কিন্তু জানিয়ে দিয়েছে যে অর্গেজার টিচার সম্পূর্ণভাবে নিয়োগ প্রক্রিয়া হবে কিন্তু যে কোনো দিন নিয়োগ প্রক্রিয়া হতে পারে কারণ রাজ্য সরকারকে কিন্তু অনেক দিন আগেই জানানো হয়েছে যে অর্গাজার টিচার বারো হাজার যে নিয়োগ প্রক্রিয়া আছে সেটা তাদের করে কমপ্লিট করতে হবে কিন্তু রাজ্য সরকার অনেক রকমভাবে দুর্নীতির মধ্যে পড়ে গিয়েছে সেই জন্যে কিন্তু কোনোরকমভাবে অর্গ্যাজার টিচার নিয়োগ প্রক্রিয়া হচ্ছে না কিন্তু সেটা যেহেতু সামনে লোকসভা নির্বাচন এসেছে কারণ লোকসভা নির্বাচনে কিন্তু অনেক রকমভাবেই এটার একটা ছাপ পড়বে যেহেতু প্রাথমিক শিক্ষকের যেহেতু অনেক রকমভাবেই নিয়োগ প্রক্রিয়া আসতেই পড়ে রয়েছে এতই মধ্যেও কিন্তু কয়েকদিন আগেই এই যে শিলিগুড়িতে একটা বৈঠক বসেছে সেখানে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু জানিয়ে দিয়েছে যে অনেকটা স্কুলেই কিন্তু নিয়োগ প্রক্রিয়া বাকি রয়ে গেছে কিন্তু কোনোরকমভাবে নিয়োগ প্রক্রিয়া করা যাচ্ছে না তার কারণটা হলো যে প্রত্যেকটা নিয়োগ প্রক্রিয়া যখনই কমপ্লিট করতে হয় তখনই কিন্তু একটা স্টেপ পড়ে যায় যেহেতু যে স্টে পড়ে যায় কোনোরকমভাবেই নিয়োগ প্রক্রিয়া হয় না তো তোমাদের কিন্তু নিয়োগ প্রক্রিয়া তাড়াতাড়ি করেই কমপ্লিট হবে কারণ নিয়োগ প্রক্রিয়া যদি না কমপ্লিট করে যেহেতু লোকসভার ভোট খুবই সামনে এসে পড়েছে তাড়াতাড়ি সেটার উপরে কিন্তু অনেক রকমভাবেই প্রভাব পড়বে তো আপনাদের যদি একদম চিন্তার বিষয় নিয়ে কয়েকদিনের মধ্যে আপনাদের রাজ্য সরকারকে যেহেতু সুপ্রিম কোর্ট সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট যেহেতু নির্দেশ দিয়ে দিয়েছে যেহেতু এই অর্গাজার টিচারের ওপর কোনো রকম স্টে স্টে পড়ে নেই অর্গাইজার টিচার নিয়ে কোনো রকম ইস্যু নেই তাহলে নিয়োগ প্রক্রিয়া কেন করছে না সেটা কিন্তু একটা কোশ্চেন দাঁড়িয়েই পড়ে তো আপনারা এই ক্ষেত্রে বুঝতে পারছেন যে যেহেতু টিচারের টিচারে রকম স্টে পড়ে নেই তাহলে অর্গ্যাজার টিচার কেন নিয়োগ প্রক্রিয়া হচ্ছে না তো আপনাদের একই এখন একটা মনের মধ্যে কোশ্চেন উঠছে যে তাড়াতাড়ি করেই তার মানে অর্গাজার টিচার নিয়োগ প্রক্রিয়া হবে হ্যাঁ অনেকে আবার নেগেটিভ কথা বলছে যে অর্গাইজার টিচার কোনো ভাবে নিয়োগ প্রক্রিয়া হবে না আজকে আর কালকে হোক অর্গাইজার টিচার কিন্তু সম্পূর্ণ নিয়োগ প্রক্রিয়া হবে কারণ এটার সাথে সাথে কিন্তু সম্পূর্ণ শিক্ষক নিয়োগের প্রসেসিং কিন্তু এগিয়ে যাচ্ছে যত রকম প্রাথমিক শিক্ষকের যে নিয়োগ প্রসেসিং আছে যে অনেকগুলো কেস রয়েছে সেই কেসগুলো আস্তে আস্তে বন্ধ হবে পেন্ডিংগুলো তারপরে আপনাদের অর্গাইজের টিচার কিন্তু নিয়োগ প্রক্রিয়া হবে সেটা কিন্তু খুবই তাড়াতাড়ি হবে কারণ রাজ্য সরকারকে কিন্তু জানানো হয়ে গেছে বারো হাজারের যে নিয়োগ প্রক্রিয়া আছে একে একে ধাপে ধাপে কিন্তু নিয়োগ প্রক্রিয়া করতে হবে অর্গাইজার টিচারে কারণ বারো হাজার নিয়োগ প্রক্রিয়া একবার শুরু হয়ে গিয়েছিল কিন্তু সেখানে কিন্তু কমপ্লিট হয়নি কারণ বারো হাজার নিয়োগ প্রক্রিয়া যখনই শুরু হবে তখনই কিন্তু একটা স্টে পড়ে গিয়েছিল প্রাথমিক শিক্ষার ওপর প্রাথমিক শিক্ষা নিয়োগের ওপর কিন্তু স্টেইং প্রসেস পড়ে গিয়েছে সেই জন্য কিন্তু সরকার সেগুলো হাতের থেকে বাঁচার জন্য এই সম্পূর্ণ প্রসেসিংটা কমপ্লিট করে দিয়েছে কি আপনারা ভালো করেই জানেন যেহেতু ওয়েস্ট বেঙ্গলে থাকেন যে সমস্ত রকম নিয়োগ প্রক্রিয়া মানে প্রাথমিক শিক্ষক হোক আপার প্রাইমারি নিয়োগ হোক সমস্ত রকম শিক্ষক নিয়োগের প্রসেসিং কিন্তু এগিয়ে যাচ্ছে না সম্পূর্ণটা একদম স্থগিত হয়ে রয়েছে দু এক এর মধ্যেই কিন্তু সম্পূর্ণটা হবে তো আস্তে আস্তে তোমাদের ভালো করে প্রাথমিক শিক্ষকের দুই একটা নিয়োগ প্রক্রিয়া হবে তার সাথে সাথে আপনাদের অর্গাজের কিন্তু নিয়োগ প্রক্রিয়া হবে সেটা কিন্তু খুবই তাড়াতাড়ি হবে কারণ অর্গাজের টিচারের মধ্যে কোনো রকম স্টে স্টে পড়ে নেই সেটা কিন্তু একদম রানিং প্রসেসিং রয়েছে কিন্তু কোনো রকমভাবে সরকার কিছু করছে না যেহেতু সামনে লোকসভা নির্বাচন এসে পড়েছে এটার মধ্যে কিন্তু একটা বড় প্রভাব পড়বে তো আপনারা একদম চিন্তা করবেন না আপনাদের ভালো করে নিয়োগ প্রক্রিয়া কমপ্লিট হবে কারণ এটা না কমপ্লিট করলে কিন্তু দেশের উপর একটা মানে আপনার আমাদের রাজ্যের উপর কিন্তু বিশাল বড় একটা প্রভাব পড়বে তো খুবই তাড়াতাড়ি অর্গাজের টিচার নিয়োগ প্রক্রিয়া হবে আপনাদের একদম চিন্তার বিষয় নেই অনেকেই অনেক রকমভাবে ভাবছেন যে অনেক দিন থেকে অপেক্ষা করছে আর কতদিন অপেক্ষা করব যেহেতু সরকার নিয়োগ প্রক্রিয়া করছে না যতদিন নিয়োগ প্রক্রিয়া হচ্ছে না একের পর এক কেস হয়ে যাচ্ছে এই কেসগুলো আস্তে আস্তে বন্ধ হবে তারপরেই আপনাদের অর্গাজের টিচারের কিন্তু নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণভাবে শুরু হবে আপনাদের একদম চিন্তার বিষয় নেই আমার চ্যানেলের সাথে আপনারা জড়িত থাকুন আপনারা যেহেতু চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন অবশ্যই লেটেস্ট আপডেট কিন্তু জানাবো যেহেতু অর্গাইজার টিচারের ওপর রকম স্টে প্রয়োজন নেই সেই জন্য আপনাদের অর্গাইজার টিচার কিন্তু খুবই তাড়াতাড়ি নিয়োগ প্রক্রিয়া হবে লোকসভার ভোটের আগে নিয়োগ প্রক্রিয়া হবে সেরকমটাই কিন্তু বর্ষর থেকে একটা সূত্র মারফত খবর পাওয়া গেছে একটু ধৈর্য সহকারে বসুন যেহেতু অনেক দিন অপেক্ষা করেছেন আর কয়েকটা দিন অপেক্ষা করলে আপনাদের ভালোভাবে নিয়োগ প্রক্রিয়া শুরু হয়ে যাবে একটু অপেক্ষা করতে লাগবে কারণ আপনাদের অনেক দিন থেকে অপেক্ষা করছেন তো আর কয়েকটা দিন অপেক্ষা করলে কিছু একটা হয়ে যাবে না সবুরে নেওয়ার ফলে একটু সবুর করুন ভালো একটা খবর আসবে ফাইনালি তোমাদের জন্য আসবে আমি কিন্তু এই চ্যানেলেই সবার আগে জানিয়ে দেবো তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আইকনটা প্রেস করতে অবশ্যই ভাবনা ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করে দেবেন ভিডিওটা একটা লাইক দেবেন কারণ এরকম টাইপের আপডেট কিন্তু সারা ইউটিউবে করতে পাবে না আমি কিন্তু অফিসিয়ালি আপডেট অর্গাজার টিচার কিন্তু এখানেই দেবো তো অবশ্যই একদম চিন্তা করবেন না চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করে দেবেন যে দেবেন যাতে সবাই জানতে পারে তো আজকের মতো আপডেট এখানেই ছিল আবার একটা নতুন ফ্রেশ আপডেটের সাথে দেখা হবে অর্গাজার টিচার নিয়ে তো আজকের মতো ভিডিও এখানেই ছিল জয় হিন্দ বন্দে মাতা